তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে বা অপরাধ হয়ে যাবে। যে বাড়িতে আজকের এই যে মহা নাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় দেখতে দেখতে কয়েকটা বৎসর হয়ে গেল বাবা এই অধম কীর্তন নিয়ে আসছে, তো যে বাড়িতে আজকে এত সুন্দর ভক্ত সেবা হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠানটা যারা যারা করছে, স্বর্গীয় সুধীর চন্দ্র মন্ডল, ইন্দুবালা মন্ডল, নিরাপদ মন্ডল, মালতী মন্ডল, হাজরা মন্ডল, মালতী মন্ডল, দেবু মন্ডল, সুজাতা মন্ডল, রামু মন্ডল, চুমকি মন্ডল, শিবু মন্ডল, দীপ মন্ডল, প্রীতি মন্ডল, টুম্পা মন্ডল, ঝুম্পা মন্ডল, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের এই যে মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন প্রতি বৎসরের ন্যায় সাধুগুরু সেবা বৈষ্ণব সেবা ভক্ত সেবা আয়োজন যারা করেছেন, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্কে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়েছি একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাগ যজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যে যাই করি না কেন ওগুলো আমাদের কলিযুগে নয়। আমরা করি ঠিক কথা বাবা, কিন্তু ওটা কলিযুগের ধর্ম নয়। কলিযুগে হরির নাম হরির নাম হরির নাম হরির নাম গতি কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়া সকাল থেকে আসছে আর ওই কথাই বলে আর ঘরে যায়, তাহলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের চরণ ধরণ করো, ভগবানের চরণে তুলসী দাও, একাদশী করো, এইগুলো করো, ও ছাড়া গতি নাই। সকাল থেকে কীর্তনিয়ার আমরা আসছি আর ওটাই বলছি আর চলে যাচ্ছি কি বাবা, তাই না? সবাই বলে হরিনাম শোনো আর হরিনাম গাও, ও ছাড়া মুক্তি নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবি আর আপনারা আমরা শুনবো আর ঘরে চলে যাব হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে, আর অনুভব যদি করতে না পেরেছি কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা। তাহলে এই যে কীর্তনিয়ারা বা ভাগবত যারা পাঠ করে বারবার বলছে তোমরা হরি নাম করো, হরি নাম শোনো, ভাগবত শোনো, কেন বলছি? শেষের দিনে বাবা আমাদের একমাত্র তো পারাপারের সম্বল হলো হরি নাম। এই যে যাদের যাদের এত আপন করে রেখে দিয়েছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমারে, বাধ্য ভাব যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি মাসি বেজে পড়ে থাকে বেসরে কাটি খামা, এসেছো একা তুমি যাবে একা, কেউ তোমার সঙ্গী হবে না যত তুমি আগলে বসে থাকো না কেন, যাদের জন্য তুমি দিনান্তে একবার কৃষ্ণ বলে কাঁদতে পাচ্ছ না, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য 24 ঘন্টার ভিতরে একবার গোবিন্দ চরণে তুলসী দিয়ে কাঁদতে পারো না, কেউ তোমার সঙ্গী হবে না, শেষের সঙ্গী তোমার শুধু কর্মটুকু যাবে আর কিছু নয়। এই যে জীবনে প্রথম থেকে এসেছো আর জীবনের শেষ পর্যন্ত কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার তীর্থে গেছো, কতবার পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম করেছো, কতবার হরিবাসরে বসেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার একাদশী করেছো, পিতাই গৌর হরি বল হরি বল, এগুলো ছাড়া তোমার সঙ্গী আর কিছু হবে না। মানে কতটুকু তুমি ভালো কর্ম করেছো সেইটুকু তোমার সঙ্গে যাবে, আর একজন যাবে সে কে, এই হরি নামে যাবে আমাদের পচা দেখো যেদিন তুমি
বলি আমাদের আকাশ কাজামা স ও গো সারি হলো তোমার নামে যাবি আরে ওই প্রাণ যাবে আমাদের কারার কৃষ্ণ ভজনে হলো না গো আমরা পিথাই আমরা কৃষ্ণ ভজিব বলি ধরাই না কৃষ্ণ ভজন হলো না আমরা কৃষ্ণ ভজিব বলি যেটা হতে পারে না একটা ব্যক্তিগত কীর্তন এত বড় বড় কীর্তন ইয়াদের এনে কি করে করাচ্ছেন কি দরকার আছে কি প্রয়োজন আছে এত ভক্ত সেবা দেবো তাতে লাভটা কি হবে লাভ যদি না থাকতো বাবা কলির মানুষ এই এত পাগলের মতো দুপুরবেলা ছুটে আসতো না কি গো এখন তো মোবাইলের যুগ বাবা এখন মোবাইলে কীর্তন শোনা যায় আর এরা এই যে চারদিকে ছড়িয়ে বসেছে এটা তো দুদিন পরে সব ছাড়বে সব শোনা যাবে তাহলে কিসের আশায় ছুটে এসেছেন এই প্রশ্নটা মৌমিতা করছে না এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ করেছে কাকে জানো দবির খাসার সাকার মল্লিককে মানে একজন হচ্ছে রূপ গোস্বামী একজন সনাতন গোস্বামী মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল রূপ আর সনাতন হলে হবে না একজন হলো দবির খাস একজন হলো সাকার মল্লিক তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল আচ্ছা বলো তো নবাব প্রশ্ন করছে আজকে আমি তোমাদের বেতন দিতে পাচ্ছি মানে মাইনে দিতে পাচ্ছি তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি আজানো লম্বিত যার ভোজ চাচর কে স্বর্গে যখন হরিনাম করতে করতে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায় হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমায়ের পিছনে পিছনে ছুটে যায় বলতে পারো নবাব প্রশ্ন করছে বলতে পারো তারা কিসের আশায় যায় আমি তোমাদের টাকা দেবো তোমরা কাজ করবে কিন্তু টাকা না দিলে কাজ করবে না এই যে প্রতি বছর আমার দেবু দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করে আনে মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে মানে লক্ষণদা থাকে আরো অনেক আমার বাবা ঠাকুর আছে সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদধুলা এখানেও ছুটে এসেছে মানে আমি চেনাওয়ালা ভুল একেবারে আপনাদের চরণের কাছাকাছি মানুষ মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গাইবো বাবা সেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন হয় তাহলে আমি চেনা নয় আমি কীর্তনিয়া নয় একেবারে আপনাদের চরণের কাছের মানুষ তাহলে আমার এই যে দেবুদাদা ভাই নিমন্ত্রিত করে প্রতি বৎসর আনে আচ্ছা বলতো প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে আপনারা যাবেন কাউকে দিয়েছে কাউকে দেয় হয়তো প্রোগ্রাম দেখেছেন সেই শুনি আপনারা এসেছেন তাহলে কাউকে অর্থ দিল না তাহলে কলির মানুষের কত সময়ের দাম কত টাইমের দাম তাহলে বলেন কিসের আশায় এসেছে এটাই হলো কীর্তন এইটা হলো মহাপ্রভুর কৃপা ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো একবার যদি বাবা কানে হরি নামের ধ্বনিটা যায় না পাগলের মতো বাবা 5 মিনিট হলেও ছুটে আসবে এই হরিবাসরের মাঝে কেন
এটা বাবা সেই সত্যযুগে প্রহ্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান। প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে কলির মানুষ যদি ভক্ত হয়, হরি নামের ধ্বনি যদি মাইকে একবার চলে যায় তারা পাগলের মতো উন্মাদের মতো হরিবাসরে ছুটে আসে। প্রহ্লাদকে দিয়ে রেখেছিল কবে জানো? তোমাইরা ঠিক আমি বলবো ওই কাহিনীটা একটু বলবো, তবে তার আগে এই যে বাড়িতে হরি নাম যজ্ঞের আয়োজনটা করেছে একটা কথা মনে রেখো বাবা, এই যে এত টাকা খরচা করে এই যে অর্থ ব্যয় করে হরি নামটা করছে তাতে কি হচ্ছে জানো? তাতে লাভ আছে কি লাভ? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে বধু, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরি নাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে দেয়, জানো বধু আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। অমাইরা কম করে বললাম কথার কথা, যদি 10 লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান, আমার রাধারানী কিন্তু 20 লাখ টাকা ব্যাংকে দেবে না, তাহলে গন্ধ যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিন অপকরণ করা যাই না, যে ধন কোনদিন লুট করা যে ধনের নাম কৃষ্ণ প্রেম ধন, যদি কোন একজন ভক্তের হৃদয়ে ভান্ডারি ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি আগে মারে লেগে যায় সেই ভক্তের দুর্গতি কি হয় জানো? ও তার ভিতরে বাঘি ও বাহির আলো ডাকিতে পা